Dear aspirants, best regards from StudyZone channel. StudyZone channel সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপকামিং অনেকগুলি ভ্যাকেন্সি নিয়ে কিছু কথা বলবো এবং StudyZone channel নিয়ে কিছু কথা বলবো। কারণ চ্যানেল নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা থাকতে পারে। প্রথমত ভুল তথ্য দিয়ে ভিউয়ার বাড়ানো যায় কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যায় না। StudyZone channel একটি দায়িত্বশীল চ্যানেল, অথেন্টিক সোর্স ছাড়া কোনো ভুল তথ্য দেয় না ভিউয়ার বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এই StudyZone চ্যানেলটি 18-20 ইয়ার্স এবাভ সমস্ত বয়েজ, গার্লস, মেল, ফিমেল সবার জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত অ্যাজ এন অ্যাসপাইরেন্ট অর গার্জিয়ান, সেটা তোমরা একটু জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই চ্যানেলে আর্টিফিশিয়াল বা ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দেওয়া হয় না অন্য কোনো চ্যানেলের মতো। যারা JRBT রেজাল্ট বা TPSC কম্বাইন্ডের রেজাল্ট ভিউয়ার বাড়ানোর জন্য প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে, এই ধরনের কোনো কিন্তু আমাদের যাই আমরা কমিউনিকেট করি তোমাদের সাথে সেটার মধ্যে কোথাও এরকম নেই কিন্তু, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কমিউনিকেট করেছি, বাট কোনো ধরনের ভুল তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় না। এনি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড জেনুইন অর অথেন্টিক কিছু কোয়েরি যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, শত ব্যস্ততার মাঝেও আমি সময় বের করে রিপ্লাই করার জন্য চেষ্টা করব। এই চ্যানেলের মাধ্যমে যদি অ্যাসপিরেন্টসরা কিঞ্চিত মাত্র উপকৃত হয় এটাই আমাদের সার্থকতা। এই চ্যানেল বিজনেস বা প্রফিট ওরিয়েন্টেড চ্যানেল নয়, সেটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করে রাখছি। কারণ এখন যে প্রফেশনাল মাইন্ড নিয়ে, হ্যাঁ প্রফেশনাল মাইন্ডের লোক যারা, ওরা কিন্তু এগুলি মানতে চাইবে না বা বুঝতে চাইবে না। বাট এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো সাধারণ ঘরের ছেলেমেয়েরা যেন বিভিন্ন অথেন্টিক তথ্য পেয়ে একটু উপকৃত হয়, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? যার জন্য কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য আমরা ভিউয়ার বাড়ানোর জন্য দেই না। রিমেম্বার ওয়ান থিং, নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পাওয়ার ইজ গেইনড বাই শেয়ারিং নলেজ, নট হোল্ডিং ইট। সোশ্যাল মিডিয়া ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম টু লার্ন সামথিং, টু শেয়ার সামথিং, ইউটিলাইজ ইট ইন এ প্রপার ওয়ে, বাট ডোন্ট স্প্রেড ফেক নিউজ। সেটা আমরা কিন্তু সবসময় বলি যে ফেক নিউজ দিয়ে কি হবে, সেটা কোনোদিন পরে দু চার দিন পরে সেটা আবার প্রমাণিত হবে যে ভুল তথ্য দিয়েছিল। সো এগুলি করে চ্যানেলের বদনাম করে তো লাভ নেই। এই চ্যানেলগুলি করা হয়েছে কেন, যাতে কিছু একটা শ্রেণীর অ্যাসপিরেন্টস যাতে কিঞ্চিত মাত্র উপকৃত হয়, এর জন্যই কিন্তু দেওয়া, সেটা একটু মাথায় রাখবে। ডিফারেন্ট এক্সাম রিলেটেড অথেন্টিক ইনফরমেশনের জন্য তোমরা চাইলে এই StudyZone চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের ছোট ভাই বোন বা কলেজ পড়ুয়া স্টুডেন্টস যারা আছে বা ডিফারেন্ট এক্সামের যে অ্যাসপিরেন্টস আছে ওদের সাথে তোমরা চাইলে একটু শেয়ার করতে পারো, ঠিক আছে? তো এখন আমি যে জিনিসটা বলবো তোমাদেরকে, দেখো শুধুমাত্র টিপিএসসি বা ত্রিপুরার যে রিলেটেড JRBT বা TET শুধুমাত্র এই পরীক্ষাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না, আরো প্রচুর পরিমাণে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অনেক রিক্রুটমেন্ট চলছে, সেগুলির দিকেও তোমরা একটু নজর দিতে পারো। কারণ কার কখন লাক লেগে যাবে কে বলতে পারবে না। আচ্ছা, যেটা আমি বলছি যে টিপিএসসি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেখানে 400 পোস্ট ছিল জুনিয়র এবং সিনিয়র পোস্ট, ডিপ্লোমা ডিগ্রি, এটার কিন্তু ডেট আর বেশি দিন নেই, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফিল আপ করে নেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেনো কিছু পোস্ট বেরিয়েছিল, সেটার লাস্ট ডেট আই হোপ 21st or 23rd August এই মাসের। 1207 পোস্ট, সেটা তোমরা ফিল আপ করে নেবে অ্যাজ পার ক্রাইটেরিয়া। আচ্ছা, ব্যাঙ্কিং PU ছিল 3049 পোস্ট, স্পেশালিস্ট অফিসার ছিল যারা ম্যানেজমেন্ট করে থাকে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করে থাকে, লাইক দ্যাট 1402 পোস্ট অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া, তোমরা এটা ফিল আপ করে নেবে। আচ্ছা, পোস্ট মাস্টার, পোস্ট মাস্টারের অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে, মানে ইন্ডিয়া পোস্টের জন্য 30041 পোস্ট, অনেক মানে হিউজ ভ্যাকেন্সি। সো অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? আজ এইটুকুই কথা বলার জন্য এসেছিলাম তোমাদের সাথে, একটু জাস্ট কিছু তথ্য শেয়ার করব ভাবছি, হ্যাঁ কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এত ধরনের তথ্য আসছে রেগুলার, মানে যেগুলি নেওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে না দু চারটা লাইন তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এভাবে ভুল তথ্য দিয়ে, কারণ কে বলছে কম্বাইন্ড 3 একবার ক্যান্সেল হয়ে গেছে, কে বলছে JRBT রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, লাইক দ্যাট। সো এগুলি করে ভিউয়ার বাড়ানো যাবে টেম্পোরারি। এতে কি হবে, বিভিন্ন চ্যানেলের যেই একটা অথেন্টিক বা চ্যানেলের উপরে যে একটা ট্রাস্ট, সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়। আর তোমরা StudyZone চ্যানেলটিকে কিন্তু সেই ক্যাটাগরিতে রাখবে না। তোমাদের যদি মনে করো যে কিছু অথেন্টিক তথ্য পাচ্ছ, ডেফিনেটলি তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, বা কন্টেন্ট যদি ভালো লাগে একটু লাইক করে দেবে। ডিউ টু সাম টাইম কনস্ট্রেন্ট আমরা সেরকম
খুব ভালোভাবে মানে তোমাদেরকে একদম খুব সুন্দরভাবে যে রিপ্রেজেন্ট করা, সেই জিনিসটা কিন্তু করা হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। বাট ইট উইল টেক টাইম, ডেফিনেটলি আই উইল ট্রাই টু রিজলভ অল দ্য ইস্যুস। সো আজকে এতটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে আবার কথা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।